দিন ধরে শাকিব খান ও অপু বিশ্বাসের ডিভোর্স অনেকটাই হয়ে যায় যায় অবস্থায় থাকলেও অনেকেই আশা করে রেখেছিলেন হয়তো জয়ের কথা বিবেচনা করে কিছুটা শিথিল হবেন শাকিব খান। কিন্তু বরাবরই অপারগ শাকিব, নিজের সিনেমা আর ক্যারিয়ার নিয়ে অনেক ব্যস্ত। শাকিব খান আর চান না অপু বিশ্বাসের সাথে ঘর করতে। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন সেটা একবার দুবার নয় বহুবার। তবু অপু বিশ্বাস স্বামীর সাথে ঘর করতে রাজি ছিলেন, সিনেমা ছাড়তেও রাজি ছিলেন। তারপর ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছিলেন শাকিব খান। প্রথম শুনানিতেও আশা ছাড়েননি অপু বিশ্বাস, ঠিকই যে হাজির হন পারিবারিক আদালতে। তবে সেখানে অসহায়ের মতো বসে থেকেই যেন বদলে যায় অপু বিশ্বাসের মন। আস্তে আস্তে তিনিও বলতে শুরু করেন জয়কে নিয়েই বাঁচতে চান। শাকিবের প্রতি রাগ অভিমান থেকেই সরে আসেন স্বামীর সাথে ঘর করার জায়গাটা থেকে। জানিয়ে দেন হার মানছেন তিনি, শাকিবের সিদ্ধান্তই মেনে নিয়েছেন। আর এতে করে শাকিব খান অপু বিশ্বাসের দীর্ঘ 9 বছরেরও বেশি সময়ের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে আগামী 22 ফেব্রুয়ারি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল আলোচিত ও সুদর্শন জুটির প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে আলোচিত কয়েকটি তারিখ তুলে ধরা হলো শাকিব খান অপু বিশ্বাসের ভক্তদের জন্য। 2008 সালের 18ই এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান অপু বিশ্বাস। 2016 সালের 27ই সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাহাম খান জয়। 2017 সালের 10ই এপ্রিল জয়কে নিয়ে লাইভে চলে আসেন অপু বিশ্বাস। সেখানে এসে তিনি বিয়ে এবং সন্তানের ব্যাপারে সবকিছু খোলাসা করেন। 2017 সালের 1ই বৈশাখে অপু ও জয়কে নিয়ে একসাথে ফটোশুটে অংশ নেন শাকিব খান। এই তিনজনের এটাই প্রথম এবং শেষ ফটোশুট বলে ধারণা করছেন ভক্তরা। 2017 সালের 27ই সেপ্টেম্বর জয়ের জন্মদিন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন শাকিব খান এবং অপু বিশ্বাস। তখন থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের খবর মিডিয়ায় রটতে শুরু করে। 2017 সালের 17ই এবং 18ই নভেম্বর জয়কে তালা মেরে কথিত বয়ফ্রেন্ডের সাথে কলকাতায় চলে গেছেন অপু বিশ্বাস, এরকম অভিযোগে 22ই নভেম্বর আইনজীবী শরণাপন্ন হন তিনি। 2017 সালের 28ই নভেম্বর অপু বিশ্বাস সিনেমা ছাড়ার ও স্বামীকে নিয়ে হজ করার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি এবং একই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে তালাকের নোটিশ রিসিভ করেন অপু বিশ্বাস। এরপর 2018 সালের 15ই জানুয়ারি DNCC-র কার্যালয়ে শাকিব অপুর তালাক ঠেকাতে বৈঠক ডাকা হয়। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন না শাকিব খান। অপু বিশ্বাস সেখানে উপস্থিত হয়ে জানান ডিভোর্সের যে সাইনটি রয়েছে সেটি নাকি শাকিব খানের সাথে মিলছে না এবং তিনি স্বামীর সাথে সংসার করার ব্যাপারে তখন আগ্রহ প্রকাশ করেন। সে সময় 12ই ফেব্রুয়ারি শাকিব খান এবং অপু বিশ্বাসের জন্য আরেকটি শুনানি বৈঠক ডাকা হয়। বৈঠকের সময় ঘনিয়ে এলে শাকিব খানের কাছে সাংবাদিকরা জানতে চান তার সিদ্ধান্ত নিয়ে। তিনি সেই সিদ্ধান্তে অটল রয়েছেন বলে জানান এবং আইনি ব্যবস্থায় সবকিছু হবে এটাও আশাবাদ ব্যক্ত করেন। এবং সেই সাথে অপু বিশ্বাস প্রথমবারের মতো স্বামীর সাথে সংসার নিয়ে সরাসরি অনেক কিছু জানান এবং শাকিব খানের সিদ্ধান্তকেই মেনে নেন। শাকিব খান যদি বৈবাহিক সম্পর্ক আর না চান তাহলে অপু বিশ্বাসও সেখান থেকে সরে আসছেন বলে জানান। আর এতে করে শাকিব অপুর ডিভোর্স যে হয়ে যাচ্ছে সেটা স্পষ্ট হয়ে ওঠে সবার সামনে। সবকিছু ঠিকঠাক থাকলে শাকিব খান অপু বিশ্বাসের তালাক কার্যকর হবে 22ই ফেব্রুয়ারি। অপু বিশ্বাস ইচ্ছে করলে শাকিব খানের বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা করতে পারেন, তবে সে পথে হাঁটছেন না তিনি। ফলে শাকিব খান আর অপু বিশ্বাসের ডিভোর্স এখন সময়ের ব্যাপার মাত্র। প্রিয় দর্শক, শাকিব খান ও অপু বিশ্বাসের পর্দার এবং পর্দার বাইরে এই বর্ণিল জীবন এবং অনেকটা রিয়েলিটি শো এর মতোই আলোচিত সংসার এবং বিচ্ছেদ নিয়ে আপনাদের যে কোনো গঠনমূলক মতামত শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।